তুমি যে বললে না যে আমরা পেছনের শিকড়টাকে ধরে এগিয়ে যাওয়া, নিশ্চয়ই এখন কারেন্ট জেনারেশন যারা নিউ জেনারেশন, আমাদের পরবর্তী প্রজন্ম, তাদের কাছে তুমি বলো তো কত কিছু শেখার আছে নিশ্চয়ই, যেটা আমাদের সময় আমরা কিন্তু জানতাম না। সুতরাং ওরাও কিন্তু ওদের যদি এই ওদের কিছু মানে যে সবাই সবসময় বলে না যে এখনকার সব খারাপ হচ্ছে সব খারাপ, আমিও কিন্তু একবারই মানি না জানো তো, একদমই নয়, ওদের থেকে অনেক কিছু শেখার আছে। যেমন শেখার আছে এই যে তুমি বলছো এই যে গানে বাজনার জগতে যে কত ভালো ভালো সুর আসছে, সেই তো, হ্যাঁ, যে তুমি শোনাচ্ছ একটা ভালো লাগা, অদ্ভুত একটা ভালো লাগা কাজ করছে আমাদের ভেতরে, ভীষণ ভালো লাগছে শুনতে, দর্শকদেরও নিশ্চয়ই খুব ভালো লাগছে। এরপরে কি শোনাবে তুমি? এরপরে শোনাচ্ছি, এটা কিন্তু ওদের জেনারেশন ভীষণ প্রিয় গান, আমার ছেলেরও ভীষণ প্রিয়। তো এই গানটা হচ্ছে সেনোরিটা, এটা হচ্ছে জিন্দেগি না মিলেগা দোবারা, শাহঙ্কারে হেসান লয়ের সুরে এটা। আর এখানে কিন্তু যারা অ্যাক্টার তারাই গিয়েছেন, মানে ঋত্বিক রোশন, তারপরে হ্যাঁ অভয় দেওয়াল, হ্যাঁ এরা এরা ফারহান আক্তার, আর স্প্যানিশ একটা ভার্সন আছে এই নিয়ে, গানটা ভীষণ জমাটি গান। হ্যাঁ Thank you.
তো বসে বসে নেয়া আমাকে আটকে রেখেছো, তাই খুব নাচের গান, খুব নাচের গান। আমার তো পিক্সারাইজেশন তো ভীষণ ভাবে মনে পড়ছিল, নিজেদের সেনোরিটা মনে হচ্ছিল, তোমাকে তাই আমাকে তাই।